कबूतर पालनेर जन्य पाबनार एकटी बाड़ीर नाम हयेछे कबूतर मंजिल। लाल डाउनफेस, ब्लू मैकपाई पोर्टर, कालो मैकपाई, लाल सिराजी, सिल्भार सिराजी, चॉकलेट कैरियर, रेयर फीलबैक, सादा बोखरा, कालो हांगारियान, लाल स्ट्रेचर, हलुद जैकोपिन, सादा ब्यूटी, लाखा प्रभृति जातेर कबूतर आछे एखाने। एई कबूतर थेके तार मासे खरच बादे ৫০,০০০ টাকার বেশি লাভ থাকে। মঞ্জিল প্রথম আমার মাধ্যমেই জার্মান থেকে এক ব্যক্তি দিয়া ইনপুট করে আনেন, ১,১১,০০০ টাকা ইনভেস্ট করেন, তার ফার্স্ট ইনভেস্ট এটা। এখন মোটামুটি বাংলাদেশের মধ্যে বলতে গেলে মঞ্জিল ভালো একটা এই কবুতর দিয়ে অর্থের মালিক হয়েছে। ৩ থেকে ৫ লাখ টাকা যদি ইনভেস্ট করে মোটামুটি তার স্ত্রী বাচ্চা নিয়ে ঘর ভাড়া দিয়ে থেকে থেকে মোটামুটি একটা ভালো পজিশনে চলে যেতে পারবে। খরচপাতি বাদ দিয়ে মাসে ৩০ থেকে ৫০,০০০ টাকা ইনকাম মিনিমাম আসতে পারে। খাঁচার মাপ আপনার ৩০/২৪ ইঞ্চি এবং ১৮ ইঞ্চি হাইট, এটি লোক তার একটা স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজের মধ্যে একজোড়া কবুতর যদি সে পালে ভালো একটা রেজাল্ট আশা করতে পারে। একটা কবুতর ১৫ দিন অন্তত ডিম দেয়, ৩ মাস আপনি ডিম বাচ্চা নেবেন না। মেল ফিমেলকে আলাদা রাখাটাই উত্তম, সেক্ষেত্রে কবুতরের ফিটনেস ভালো থাকে এবং সে পরবর্তী সময় গিয়ে ডিম বাচ্চা দিতে ভালো উদ্যোগী থাকে। পাবনার আরেকজন কবুতর পালনকারী পায়রাবাড়ির তুষার, পড়াশুনো করার সময় কবুতর পালন করেন তিনি। লেখাপড়া শেষ করে তিনি চাকরির পেছনে না ছুটে কবুতর পালনকেই পেশা হিসেবে নিয়েছেন। লাক্কা 2টা কবুতর দিয়ে আমার শুরুটা হয়, তখন দাম ছিল এর মাত্র ৬০০ টাকা, যা এখন ১৫০০-২০০০ টাকা জোড়া। এটা দিয়ে শুরু করে আস্তে আস্তে বড় পর্যায়ে যায়। ঢাকাতে যাই, ওখানে কাটাবন মার্কেট আছে, ওখান থেকে দেখি অনেক ধরনের কবুতর আছে যেগুলোর দাম অনেক বেশি, ওইগুলো আমি কিনি এবং আমার বাচ্চাগুলো আবার তারা কিনে নেয়। এইভাবে আস্তে আস্তে বাড়ায় ফেলি। খাওয়া খরচ টরচ দিয়ে মানতে যাবে ৪-৪.৫ এবং সব খরচ বাদ দিয়েও ১৫-২০,০০০ টাকা থাকবে। দেশি কবুতরের সংখ্যা কম, অন্য কিছুই না, কারণ দামটা কম এটাই। একটা কবুতর যে পরিশ্রম দিব আমি, দেশিতেও যে শ্রম, বিদেশিটাও সেই একই শ্রম, কিন্তু ওইটাতে এক জোড়া বাচ্চা বিক্রি করলে পাবো ১০,০০০ টাকা, আর এখানে এক জোড়া বাচ্চা বিক্রি করলে পাবো ৫০ টাকা, পার্থক্যটা এখানে। অন্তত শৌখিন কবুতর না হলেও স্রেফ দেশি জাতের কবুতর পালন করে এক জোড়া কবুতর থেকে ১২ মাসে ১২ জোড়া না হোক কমপক্ষে ৭ জোড়া বাচ্চা পেতেই পারেন। আর প্রতি জোড়া কবুতরের বাচ্চার বয়স ২৮ দিন পূর্ণ হলেই গড়ে ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি করে শুধু ২০ জোড়া দেশি জাতের কবুতর থেকে বছরে কমপক্ষে ২০০ জোড়া বাচ্চা পাওয়া যাবে এবং তা বিক্রি করে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা আয় করা সম্ভব হবে। অতএব দ্বিধাদ্বন্দ্ব ভুলে এবং হাত পা গুটিয়ে বসে না থেকে একবার দেখুন না, এরকম কিছু একটা করে জীবনকে এগিয়ে নিয়ে যায় কিনা।